নমস্কার, আমি পল্লবী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক শুক। আজকে আমি কোনো খাওয়া দাওয়া দেখাচ্ছি না বা কোনো ক্যাফেতে গিয়েও রিভিউ দিচ্ছি না। তো আজকে একটা বিষয় নিয়ে তোমার সাথে আলোচনা করতে এসেছি, রাদার বলা ভালো আমি শেয়ার করতে এসেছি একটা বিষয়। তো তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই ভাইরাল কাকুকে সবাই জেনে গেছো, যে ভাইরাল মাখা কাকু, যে বিভিন্ন রকম কাঁচা সবজি টবজি মেখে দেয়, মেখে খাইয়ে দেয়, কোকোকলা মাখে নাকি জল মাখে, এরকম বিভিন্ন রকম কিছু মাখে, হাবড়ার আর কি ভাইরাল মাখা কাকু। তার মনে হয় না বোধহয় একমাত্র আমিই বেঁচে আছি, বারো কিছু জনই বেঁচে আছে যারা হচ্ছে ওনার কাছে গিয়ে ওইসব মাখা খেয়ে আসেনি। তো রিসেন্ট তার একটা ভিডিও দেখলাম যে তিনি না খুবই অসুস্থ, তিনি হাত জোর করে সবাইকে রিকোয়েস্ট করছেন তাকে যেন তার মতো থাকতে দেওয়া হয়। তিনি এতটাই অসুস্থ, ডাক্তার তাকে সবকিছু করতে বারণ করেছেন, তাকে ব্যবসা করতে বারণ করেছেন, মানে কমপ্লিট রেস্ট নিতে বলেছেন। মানে আমার এটা ভাবতে লজ্জা লাগছে যে আমাদের মানে ইউটিউব কমিউনিটিতে মানে এতটাই মানে মানে খারাপ লোকজন আর কি ভরে গেছে, যে একটা মানুষের মানে এরকম একটা অবস্থা মানে মানে এরকম একটা অবস্থা হয়ে গেল তার। দেখো, সে যখন প্রথম মানে একজন দুজন গেছে তার কাছে, সে একটা স্ট্রিট ফুড ছোট্ট একটা দোকান, তো তার মনে হয়েছে ঠিক আছে দু একজন ভিডিও করলে নিশ্চয় তার প্রচারটা হবে, ভালোই হবে। তো একজন দুজন তিনজন চারজন, তারপরে আস্তে আস্তে এমন হলো এক একদিন তার কাছে দশজন বারো জন মিলে যাওয়া শুরু করলো। দেখো, সবারই তো একটা বিজনেস মানে একটা কাজের তো একটা টাইম থাকে, এবং কাজের টাইমে সবসময় ডিস্টার্ব করাটা কিন্তু মানে মানে এটা নেওয়া যায় না। তারও ধরো একটা ব্যবসার টাইম, সেখানে যদি এরকম এতজন মিলে তাকে বিরক্ত করে, কিন্তু বিরক্ত হবেনি। এবার তারা কি করেছে, তাকে প্রথমে প্রথমে তুলে 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 একদম উপরে তুলে দিয়েছে, একদম মইয়ের উপর উঠে গেছেন তিনি। তারপর তার কাছ থেকে মইটা কেড়ে নেওয়া হয়েছে। প্রথমে শুরু হলো নর্মাল রিভিউ দিয়ে, তারপরে ব্যাক টু ব্যাক নেগেটিভ রিভিউ। মানে আমার একটা প্রশ্ন, যারা ধরো ওনার কাছে ঘাস মাখা খেয়েছো, তো তারা কি আশা করে ঘাস মাখাটা খেয়েছিলে, যেটা কি বিরিয়ানির মতো খেতে হবে? বা রজনীগন্ধার মাখাটাই যারা খেতে চেয়েছো, তারাও কি আশা করেছিলে? মানে এটা তো তোমাদের একটা কমন সেন্স, বা তোমরাই বা ঘাস মাখতে দেবে কেন, বা উনি ঘাস মাখলে বা তোমরা সেটা খাবে কেন? মানে এরকম তো নয় যে ঘাস খেতে মানে ভালো হতেও পারে, এরকম একটা মনে তোমাদের আশা ছিল? মানে এটা একটা অ্যাবসার্ড না এই ভাবনা চিন্তাটা? তো হলো, এবার ওই ঘাস মাখা খেয়ে নেগেটিভ রিভিউ দেওয়ার মানেটা কি? মানে আমি একটা গু খেয়ে নেগেটিভ রিভিউ দিলাম, উফ গুয়ে কি গন্ধ! মানে এটা একটা চরম মানে একটা চাইল্ডিশ ব্যাপার আর কি। তো এবার চলে গেল নর্থ থেকে, সাউথ থেকে, সেন্ট্রাল থেকে, কলকাতা থেকে, বিভিন্ন জায়গা থেকে তার কাছে ওই ঘাস মাখা খেতে আর তার নেগেটিভ রিভিউ দিতে। তো দেখেওছো মোটামুটি, তোমরা অনেক ভিডিওতেই দেখেছো তার সাথে মানে মার পিট, হুড়ো হুড়ি, মানে এমনকি তাদের পাড়ার লোকও ইউটিউবারদের তাড়িয়েছে তোমরা ভিডিও করবে না, তাতেও তাদের লজ্জা নেই। তাও তুমি কখনো মানে সার্চ করে দেখো ফেসবুকে, যে পর 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 তোমরা কত মানে ওই ভাইরাল কাকুর তোমরা ভিডিও পাবে। তো আমার খালি প্রশ্ন যে মানে এইগুলো করার দরকারটা কি? মানে ভিউজ সবারই দরকার, সবাই জানে, কিন্তু তোমরা অন্তত ভিউজ ছাড়াও একটা তো মোটো রাখবে যে আমাদের লোকদের কিছু ভালো জিনিসও জানাবো। মানে নেগেটিভ জিনিস অলরেডি জেনে গেছে, তো তাকে একটা নেগেটিভ মানে এত নেগেটিভ বলে 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 তার মানে মানে তার জীবনটাই শেষ করে দেওয়ার তো কোনো মানে নেই। এটাই তো ইউটিউবারের উদ্দেশ্য নয়, বা যারা ফুড ব্লগিং করো আর কি। তো অবশ্যই এখন আর আলাদা করে ফুড ব্লগিং বলে কিছু নেই, এখন যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ করতো তারাও হঠাৎ করে দেখি সবাই ফুড ব্লগার হয়ে গেছে, মানে একটা ভীষণ একটা ইজি জিনিস হয়ে গেছে আর কি। তো তোমরা এটাকে অ্যাভয়েড করতেই পারতে মোটামুটি, যখন জেনে গেছো এরকম ঘাস মাখেন, এই মাখেন, রজনীগন্ধা ফুল মাখেন, তো ঠিক আছে ওটা তো জেনে গেছো। তারপরে আবার সেখানে মানে দলে দলে গিয়ে ভিড় জমানোর কোনো মানে ছিল না। তো সেটাই বললাম, মানে একবার তোমরা তাকে একদম মানে ওপরে তুলে তারপরে সবাই মিলে আর কি মইটা কেড়ে নিয়েছেন। তো এটাই যে আমার একটা মানে জিজ্ঞেস করার একটা ব্যাপার, যে ফুড ব্লগ মানেটাই শুধুই কি নেগেটিভ রিভিউ দেওয়া? মানে আমি কোথাও একটা গেলাম গিয়ে একদম মানে ওয়াক থু, ইস কি বাজে, ও মানে এইগুলো করার কি কোনো মানে? হ্যাঁ, যেটা অত্যন্ত বাজে জিনিস সেটা তোমরা লোকজনকে জানালে, যেটা সত্যি বাজে বা এরকম লোকজনকে সাবধান করলে, কিন্তু মানে একটা জায়গায় গিয়ে খেয়ে সেখানে একদম ইস কি জঘন্য, ইস কি বাজে, আর মুখে দেওয়া যায় না, মানে এইসবগুলো করার কোনো মানে নেই। সেটা কিছুটা ভিউয়ার্সদের উপরেও ছেড়ে দাও যে কি ব্যাপার, মানে এটা কিরকম ভালো না খারাপ, তাদের উপরেও কিছুটা ছেড়ে দাও, যে তোমরা কিছুটা ইনফরমেশন দাও, সেটুকু করলেই যথেষ্ট। তো মানে এই ঘাস মাখা দিয়ে যে ব্যাপারটা, সেটা মানে জাস্ট নেওয়া যাচ্ছে না। তোমাদের মধ্যে নিশ্চয়ই কেউ ভেবেছিলে যে ঘাস মাখাটা হয়তো ভালো হলেও হতে পারে,
সেই জন্য তোমরা তাকে দিয়ে ঘাস মাখিয়েছো, সেটা খাওয়ার মতো স্পর্ধা করেছো, মানে বোধ হয় আমি ছাড়া কিছু লোকজন আর কি হয়তো পড়ে আছে, কিছু ফুড ব্লগার বা ডেইলি লাইফ ব্লগার, তারা হয়তো ওই ঘাস মাখাটা খেতে আর কি যায়নি, বাদ বাকি অলমোস্ট সবাই চলে গেছে। তো এইটা একটা সবার কাছে শিক্ষা হওয়া উচিত যে মানে কোন মানে এখনকার ধরো আমাদের ইউটিউব কমিউনিটির যে এই অত্যাচার ক্যাফের ওনারদের ওপর বা কোনো ক্যাফেতে বা কোনো স্ট্রিট ফুড যারা বিক্রেতা তাদের ওপর, মানে সেটা আর কি কোন জায়গায় আর কি মানে চলে যেতে পারে জিনিসটা, তো সেটা আমার মনে হয় সবারই একটু সাবধান হওয়া উচিত। তো এরকম প্রচুর ধরো উদাহরণ আমি নিজে একটা জায়গায় দেখেছি, আমি একটা ক্যাফেতে গেছিলাম রিভিউ করতে, তো সেখানে আরেকটা আরো দুটো টিম এসেছিল, তার মধ্যে একটা টিমের লোকজন তারা এতটাই অসভ্য যে মানে তারা অলমোস্ট 20 জন মতন গেছিল, গিয়ে সেই ছোট্ট একটা ক্যাফের মধ্যে প্রায় হুলুস্থুল বাঁধানোর মতো অবস্থা, মানে চা পড়ে গেল, তারপরে একটা মকটেল দিয়েছিল সেটা পড়ে গেল, মানে ছবি টবি তোলার জন্য মানে হুড়ো হুড়ি যা খুশি তাই। তাদের আবার কিন্তু অন্য কোনো টিমের সাথে কিন্তু কোন রকম কোনো মানে কথাবার্তা বলা বা মিনিমাম হাই হ্যালো টুকু বলা সেটাও কিন্তু তারা প্রয়োজন বোধ করেনি আর কি, তাদের কাছে অ্যাজ ইফ তারা মানে একটা বিশাল ওয়ার্ল্ড ফেমাস ফুড ব্লগার, ফুড টেস্টার, একদম ফুড টেস্টিং এ কোর্স ফোর্স করে এসছে, হাব ভাবি আলাদা। তো মানে এই জিনিসগুলো কেন হবে? এরকম ছোটখাটো দোকানে তো হামেশাই দেখি, মানে একটা যে ধরো ব্লগিং করছে তোমরা অল্প কজন যাও বা পার্ট বাই পার্ট করে যাও, তো তাতে আর কি সুবিধাটা সবারই হয়। মানে এখন যেহেতু আমি এখানে টুকটাক একটু ব্লগ করছি, তো ব্যাপারটা বুঝতে পারছি যে সত্যি যে মানুষের যখন মানে প্রচুর ব্যস্ততার সময় না, এই সবগুলো করা একেবারেই উচিত না, মানুষ তাতে খুব বিরক্ত হয়। অনেকেই তোমাদের মানে আমাদের বলা হয় আমাদের আদর আপ্যায়ন করেন ঠিকই, কিন্তু সেটা কিন্তু তাদের খুব অসুবিধা হয়, তারা কিন্তু ওই একটা ভয়ই করে যে বাবাই আবার নিশ্চয়ই কোনো নেগেটিভ রিভিউ দেবে, এইসবের ভয়েই কিছুটা করে, আর কিছুটা যাদের ভালো লাগে তাদেরকে করে। কিন্তু সেই সম্বন্ধে আমার মনে হয় যে আমাদের একটু সচেতন হওয়া উচিত, মানে ব্লগিং করতে গিয়ে নিজের ভিউজের জন্য মানে মানে এমনই কিছু করব না যাতে এই মাখা কাকুর মতো মানে আরেকটা স্টোরি আর কি সৃষ্টি হয়। তো জানি না এটা সবাইকে আমি ঠিক বোঝাতে পারলাম কিনা, যদিও আমার ভিডিও মানে এখনো অত লোকের কাছে পৌঁছে যায় না, স্টিল এটা আমার কাছে একটা মানে আবেদন রইলো যে যারাই এই কাজগুলো মানে আমার আবেদন শুনতে হবে বা আমার মতো তোমরা শুনবে, এ যত হাজারটা নেগেটিভ কমেন্টও আসতে পারে যে আপনি কি বোঝেন, আপনি জানেন হ্যানা তানা, এসব প্রচুর কিছুই বলা হতে পারে, কিন্তু স্টিল আমার এটা মানে মনে হলো যে এই জিনিসটা একটু বন্ধ হওয়া উচিত। মানে আমরা সবাই ইউটিউবে এসেছি কোনো কিছু ভালো জিনিস শেয়ার করার জন্য, এবং যাতে যেটা সত্যি কোনো মানে নেগেটিভ কিছু থাকে সেখান থেকে বাকি লোকদের সাবধান করার জন্য, কিন্তু কারো জীবন এইভাবে মানে কারো জীবন কারো ব্যবসা এইভাবে কিন্তু শেষ করে দেওয়ার না। আচ্ছা, যারা ওই মাখা কাকুর ঘাস মাখা দিয়ে ভিডিও করেছো, তারা তো ধরো অনেক ভিউজ পেয়ে তাদেরকে তো বেশ মানে তাদের ভালোই একটা রেভিনিউ তারা জেনারেট করেছো, তো তারা কি এখন তার চিকিৎসার জন্য সেই টাকাটা তাকে দিয়ে হেল্প করবে কি? তার তো ধরো ব্যবসা গেল, তাকে ডাক্তার সম্পূর্ণ রেস্ট নিতে বলেছে, সেটা কি তোমরা করবে? মানে সেটা তো তোমরা কখনোই করবে না, তো তার মানুষ এরকম তাহলে ক্ষতি করা কেন? তো সেটাই তোমরা একটুখানি ভাবো, আশা করি ভালোই হবে। আর দয়া করে ওই গু খে গুয়ে কি গন্ধ এই রিভিউ দেওয়াটা বন্ধ করো, ব্যাস আজকে এইটুকুই। তো মানে আর আমার বিশেষ কিছু বলার নেই, জিনিসটা আমার খুবই তোমরা সার্চ করলেই দেখতে পাবে যে ওর মাখা কাকুর ভিডিও একটা আছে, উনি হাত জোর করে বলছেন, খুবই একটা মানে খারাপ জিনিসটা আর কি, মানে জোর করে খুঁচিয়ে খুঁচিয়ে মানে তাকে আর কি নিচে নামানো হলো, তাকে বাজেভাবে এক্সপোজ করা হলো এবং তার বিজনেসটা আর কি বিজনেসটা শেষ করে দেওয়া হলো। তার জীবনে যদি ইউটিউবাররা আজকে না থাকতো তাহলে কিন্তু তার কিছুই আসতো যেত না, তার ব্যবসা যেমন চলছিল তেমন চলতো, মানুষ খাবে খাবে না, যার যেটা ইচ্ছা, কারো যদি পটল মাখা খাওয়ার ইচ্ছা হয় সে খাবে, কারো যদি আম মাখা খাওয়ার ইচ্ছা হয় সে খাবে, তার কিছু তার দিব্যি যেমন চলছিল সেরমই চলতো। তো আজকে মানে আমাদের মতন কিছু ইউটিউবারের জন্য তার কিন্তু মানে বেশ অনেকটা ক্ষতি হয়ে গেল, তো সেটা তোমরা সবাই একটু ভেবো, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো।